হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের এই চ্যানেলে স্টোরিটা পেয়ে গেছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য স্টোরিটা পেতে পারেন এবং কত সাবস্ক্রাইবার লাগে আসলে স্টোরিটা পাইতে হলে, আর স্টোরিটা পাওয়ার পরে আপনি স্টোরিটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে অন্যান্য চ্যানেল মেনশন করবেন এবং পুরা স্টোরিটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টোরি ট্যাবটা আপনি আপনার মোবাইল দিয়ে ব্যবহার করবেন। স্টোরি ট্যাবটা কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে ব্যবহার করা যায়, এটা কিন্তু পিসি দিয়ে ব্যবহার করা যায় না। আর স্টোরি ট্যাবটা পাইতে হলে আপনার চ্যানেলে মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার থাকা লাগবে। আমি গতকালকে চেক করছিলাম যে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু এখন স্টোরি ট্যাব কেন পাইতেছি না। তো আজকে কিন্তু স্টোরি ট্যাবটা পেয়ে গেলাম। তো গতকালকে দেখলাম ওইখানে আপনার চ্যানেলে যখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনার 4 সপ্তাহের ভিতরে আপনাকে স্টোরি ট্যাবটা দিয়ে দিবে। দিন হিসাব করলে প্রায় 1 মাস পরে, অর্থাৎ 1 মাসের ভিতরে আপনার স্টোরি ট্যাবটা দিয়ে দিবে। তো আমি পেয়ে গেছি প্রায় 14-15 দিন পরে স্টোরি ট্যাবটা পেয়ে গেলাম। তো আপনার চ্যানেলে যখন 10,000 সাবস্ক্রাইবারের বেশি হয়ে যাবে তখন এরকম আপনি 1 মাসের ভিতরে যে কোনো সময় আপনি আপনার চ্যানেলে স্টোরি ট্যাবটা পেয়ে যাবেন। যখন স্টোরি ট্যাব আপনি পেয়ে যাবেন তখন এটা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে আপনার অডিয়েন্সের সাথে এটার মাধ্যমে কানেক্ট থাকতে পারবেন। এবং কিছুদিন আগে ইউটিউবের একটা আপডেট আসছে, সেখানে ইউটিউবের এমপ্লয়াররাই বলছে যে আপনি সবসময় আপনার স্টোরি ট্যাবে শর্ট ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য অনেকটাই হেল্পফুল হবে। কারণ এই স্টোরি ট্যাবটা যারা আপনাকে সাবস্ক্রাইব করছে তাদের ছাড়াও অন্য অন্য মানুষের কাছেও কিন্তু আপনার স্টোরি ট্যাবটা পৌঁছে যায়। সো অটোমেটিকলি স্টোরি ট্যাবের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা প্রমোট হচ্ছে। সো আপনি সবসময় স্টোরি ট্যাবে নতুন নতুন আপডেট দিবেন এবং নতুন নতুন বিষয়ের উপরে শর্ট ভিডিও আপলোড করবেন আপনার স্টোরি ট্যাবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা একটু হলেও গ্রো হবে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো, যাওয়ার পরে দেখাবো স্টোরি ট্যাবটা কিভাবে ব্যবহার করবেন। তো চলুন শুরু করি। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা সরাসরি এখান থেকে ইউটিউবের ভিতরে চলে যাব। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। যখনই অ্যাপ্লিকেশনে চলে আসছি তখনই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটোমেটিকলি স্টোরি ট্যাবে ওনারা এখানে স্টোরি অ্যাড করতে বলছে, প্লাস আইকনে ক্লিক করছে। তো এখন আমরা কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, আমরা এখানে নোটিফিকেশনে ক্লিক করবো। ইনবক্সে দেখতে পারবেন আমাদের এইখানে একটা ইনবক্স দিয়েছে, এই দেখুন, এই যে আমাদের এখানে একটা দিয়েছে, এটা স্টোরিজ আনলক। এখানে ওনারা বলে দিয়েছে যে আমাদের এটা স্টোরিটা আনলক করে দেওয়া হয়েছে। তো এখন আমরা কি করব, উপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আমরা এখানে যদি প্লাস আইকনে ক্লিক করে দিই, এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের এখানে স্টোরিজ একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমাদের এখানে স্টোরি ট্যাব অ্যাড করার জন্য এখান থেকে স্টোরিজের পরে ক্লিক করে দিব। যখনই আমি এখানে স্টোরিজে ক্লিক করে দিব তখন সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে বিভিন্ন টাইপের স্টোরিজ কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আপনাদেরকে দেখাই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গ্যালারি থেকে যে কোনো পিকচার আমরা স্টোরি ট্যাব হিসেবে এখানে অ্যাড করতে পারবো, অথবা যদি আমরা চাই এখান থেকে ভিডিও করে কোনো স্টোরিজ অ্যাড করতে তাহলে এখান থেকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে অটোমেটিকলি ভিডিও রেকর্ড হওয়া শুরু করবে। তো আমি এখানে ক্লিক করে এখানে আমাদের একটা স্টোরি ট্যাব এখন অ্যাড করে দিব। আপনি আপনার ইচ্ছা মতো এখানে চাইলে যে কোনো টাইপের স্টোরি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো এখানে একটা স্টোরিজ অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্টোরি ট্যাবটা পেয়ে গেলাম। তো এটা নিয়ে আমি সন্ধ্যা 7টায় আজকে একটা ভিডিও আপলোড করতেছি, ওই ভিডিওটা দেখবেন, স্টোরি ট্যাব নিয়ে একদম বিস্তারিত এখানে আলোচনা থাকবে। সো সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো এইটা আসলে ট্রাই করার জন্য টিউটোরিয়ালের ভিতরেই কিন্তু হচ্ছে, তো সেটা দেখবেন সবাই। আমাদের এই চ্যানেলে স্টোরি ট্যাবটা পেয়ে গেলাম। তো এটা নিয়ে আমি সন্ধ্যা 7টায় যখনই আমরা এখানে স্টোরি ট্যাব একটা ভিডিও ক্রিয়েট করলাম তখন আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখন কি করবো, এখানে যখন ক্লিক করে দিব সাথে সাথে এখানে কিন্তু আমরা যে কোনো টাইপের টেক্সট এখানে অ্যাড করে দিতে পারবো, অথবা উপরে আরও বেশ কয়েকটা অপশান রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। তো এখানে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশান রয়েছে, এখানে কাট অপশান রয়েছে, এখানে ভলিউম অপশান রয়েছে, এখানে রয়েছে ইমোজি অপশান, এখানে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে চাইলে এই ভিডিওটার কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে যখন আপনি কাট অপশানে ক্লিক করে দিবেন তখন এখানে আপনার ভিডিও অটোমেটিকলি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কেটে কিন্তু এখানে আপলোড দিতে পারবেন। দিয়ে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিলে সেই শর্ট ভিডিওটুকু আপনার এখানে আপলোড হয়ে যাবে। তো তারপরে যে অপশানটা রয়েছে সেটা হলো এখানে ভলিউম অপশান, যদি আপনি এখানে ভলিউমে ক্লিক করে দেন তাহলে এখন যে অডিওটা আপনার এখানে রেকর্ড হয়েছে অডিওটা আপনি চাইলে এখান থেকে মিউট করে দিতে পারবেন, এখান থেকে মিউট করে দিতে পারবেন। অথবা নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক, এখানে ক্লিক করলে আপনি যে কোনো টাইপের মিউজিক এখানে কিন্তু আপনার এই শর্ট ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন। তারপর যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো টাইপের ইমোজি এখানে অ্যাড করে দিতে পারবেন, অনেক ইমোজি এখানে রয়েছে, সেই ইমোজিগুলো কিন্তু আপনি এখান থেকে আপনার স্টোরি ট্যাবের মাধ্যমে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো এইটা গেল আরেকটা সিস্টেম। তো তারপর এখানে আরেকটা সিস্টেম রয়েছে, এখানে টেক্সট ক্লিক করলে আপনি সেখানে টেক্সটগুলো অ্যাড করে দিতে পারবেন, অথবা যদি আপনি এখান থেকে অ্যাট দ্য রেট দিয়ে কোনো চ্যানেলের নাম লিখে দেন তাহলে সেই চ্যানেলে অটোমেটিকলি এটা মেনশন হয়ে যাবে। সো এটা কিন্তু খুব দারুণ একটা ফিচার। তো তারপরে আপনাদেরকে আরেকটু দেখাই,
তো তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন উপর, এখানে রয়েছে কালার। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে বিভিন্ন টাইপের কালার আছে, সেই কালারগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবো আমাদের এই স্টোরি ট্যাবের মাধ্যমে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কালার কিন্তু দিতে পারবেন, যে কালার আপনার এখান থেকে পছন্দ হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান, এখান থেকে ডানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো ধরুন এই স্টোরি ট্যাবটা আমাদের এইভাবে আমরা সাজাতে চাচ্ছি, যখন এখানে পোস্টে ক্লিক করে দিব অটোমেটিকলি আমাদের এখানে স্টোরি ট্যাবটা পোস্ট হয়ে যাবে। দেখুন এখানে পোস্টে ক্লিক করলাম, এটা পোস্ট হয়ে গেল। ভিউতে ক্লিক করি অথবা আমরা দেখুন আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে আসার পরে উপরে আপনার এখানে কমিউনিটি ট্যাবের পাশে দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টোরিজ একটা অপশন কিন্তু অ্যাড হয়েছে। যখন আমরা এখান থেকে স্টোরিজে ক্লিক করে দিব তখন আমরা এইমাত্র যে স্টোরিজটা অ্যাড করেছি সেটা আমরা এখানে দেখতে পারবো। প্লাস আমরা কিন্তু এখান থেকে আবার নতুন স্টোরিজ অ্যাড করতে চাইলে সেটাও কিন্তু অ্যাড করতে পারবো। এখানে উপরে যে স্টোরিজটা আমরা আপলোড করেছি সেটা এখানে আপলোড হচ্ছে। তো দেখুন আমাদের স্টোরিটা কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এবার যদি স্টোরিটা আপনি ডিলিট করে দিতে চান, যেহেতু আমি পারফেক্টভাবে স্টোরিটা করি না, তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মোর, মোরে ক্লিক করে দিলে এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন। আবার এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার স্টোরিটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো এইভাবে মূলত আপনি মোবাইলের মাধ্যমে আপনার এই স্টোরি ট্যাবটা ইউজ করবে। প্রিয় বন্ধুরা, এটা ছিল ভিডিও। এইভাবে মূলত আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য স্টোরি ট্যাবটা ব্যবহার করবেন। আর স্টোরি ট্যাবটা অবশ্যই মোবাইল দিয়ে ব্যবহার করতে হবে, এটা কিন্তু আপনি পিসি ল্যাপটপ দিয়ে চাইলেও এটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা শুধুমাত্র মোবাইলের জন্য। অনলি মোবাইল দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আশা করছি পুরো বিষয়টা আপনার একদম ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটা মোবাইল দিয়ে করছি তাই রেজুলেশন একটু খারাপ হবে, কিছু মনে করবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।